ঠান্ডার সময় মাঝে মাঝে কম্বলেরও হাঁটতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় কম্বল যখন খুব ঠান্ডা হয়ে যায় তখন তাকে কিছুক্ষণ রোদে গিয়ে রোদ পোহাতে হয় আসসালামু আলাইকুম ই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি এই তো প্রতিদিনের মতো আমার আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের আমার পেজে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন উঠে একটু ঘোরাঘুরি করার পর এই তো কিছু শালগম কপি নিয়ে এসেছিলাম এটাকে আমরা শালগম কপি বলি অন্য অন্য এলাকায় হয়তো অন্য নামও বলা হয় আমরা এটাই শালগম নামে কাছে পরিচিত এই তো প্রতিদিনের মতো আজকেও রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল এই শালগম কপি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হবে সবজি দিয়ে মাছ আমরা এভাবে খুবই কমই রান্না করে খাই অন্য অন্য এলাকার মানুষজন প্রায় আপুদেরই দেখি এভাবে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করে তবে আমরা খুব কমই রান্না করি আস্তে আস্তে শিখছি খাওয়া হয়তো যদি ভালো লেগে যায় এভাবেই সবজি দিয়ে মাছ দিয়েই রান্না করে খাওয়া হবে এই তো আমি হালকা করে পেঁয়াজ বাদামি কালার ভেজে অল্প একটু পানি দিয়ে এবং আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছিলাম এরপরে হলুদ মরিচ লবণ সব মশলা দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে কষানোর পর আমি শালগমগুলো কেটে রাখা পরিষ্কার করে ধুয়ে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এই শালগম থেকে অনেক অনেক পরিমাণে পানি বের হয়েছিল তো ওই পানিটা আমি খুব সুন্দরভাবে শুকিয়ে নেব তো আমরা মাঝে মাঝে ক্যামেরার সামনে যেগুলো দেখি এগুলোর পিছনে যে অনেক কিছু থাকে ওইগুলো কিন্তু আমরা দেখতে পারি না কিন্তু আমরা দুই মিনিট তিন মিনিটের ভিডিওর মাধ্যমে যতটুকু দেখাতে পারি বা দেখি এইগুলো কি খুব সহজ বা এভাবেই কি করা যায় বলেন এই যে প্রথমেই আপনারা দেখলেন যে কম্বলটা হাঁটতেছে আসলে কি সত্যি কম্বলের হাত পা আছে কম্বল কি হাঁটতে পারে বলেন তো আপুরা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্না হয়ে গিয়েছিল আর এই তো আজকে কম্বলটা রৌদে দিয়েছিলাম এই শীতের সময় খেতা কম্বল রৌদে না দিলে আর যেন একদম বরফ হয়ে বসে থাকে আর আজকে খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছিল এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন মা ছেলে মিলে বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করছি আমি একটি গাছের শিকড়ে বসেছিলাম আর আমার ছেলে হাঁটছিল তা আমি তাকে বলছিলাম যে তুমি আম্মুর কাছে আসো সে একটা দৌড় দিয়ে আম্মুর কাছে চলে আসছে আর এই ভিডিওটা ছিল কিছুদিন আগের ভিউটা খুব সুন্দর হাফেজ সবাই ভালো